আজকে আমরা এসেছি এখানে শাল্লাতে এই গ্রামে যে হামলা হয়েছে তারপরে সরেজমিনে দেখার জন্য আমরা যেটা জানতে পারলাম এটা অনেক দীর্ঘকালের একটা সম্প্রীতির জায়গা বহু কাল ধরে এখানে হিন্দু মুসলমান সহ সকল ধর্মালম্বী মানুষরা তারা শান্তিতে বসবাস করছেন সম্প্রীতির সাথে বসবাস করছেন কিন্তু এক সম্পূর্ণ উস্কানি দিয়ে এখানে একটা হামলা সাম্প্রদায়িক হামলা পরিচালনা করা হলো এবং এই দীর্ঘদিনের সম্প্রীতিতে একটা বড় ধরনের ফাটল তৈরি করা হয়েছে আমরা জেনেছি স্বাধীন নামের একজন ব্যক্তি তার পূর্বশত্রুতা ছিল এই গ্রামের বেশ কিছু মানুষের সাথে তার ব্যবসায়িক পূর্বশত্রুতা সেটাকে সে এখন এই ঝুবন দাসের স্ট্যাটাসকে কেন্দ্র করে তার একদিকে হেফাজত ইসলামের অনেক অনুসারীদের খেপিয়ে তুলেছে আরেকদিকে সরকারি দলের লোকজনকেও এখানে অংশ নেওয়া হয়েছে কারণ স্বাধীন নিজেই যুবলীগের সাথে সম্পৃক্ত বলে অনেকে এখানে বলেছেন এবং আমরা শুনেছি যে এখানে উপজেলা আওয়ামী লীগ সরকারি দলের উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জেলার সভাপতি তাদের যে বাড়ি তাদের যে গ্রাম সেখানকার স্থানীয় মাইকগুলো থেকেও এখানে ব্যবহার করে সংগঠিত করা হয়েছে কাজেই এইটা একটা মানে সংগঠিত উস্কানিমূলক উস্কানি দিয়ে মানুষকে সংগঠিত করে একটা পরিকল্পিত হামলা 16 তারিখে এই হামলার যখন তারা প্রস্তুতি চালাচ্ছিল তখন স্থানীয় গ্রামবাসী তারা উপজেলার নির্বাহী কর্মকর্তা পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি সকলকেই জানিয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে কোনো হামলা হবে না উত্তেজনা হবে না কিন্তু পরের দিন সকালবেলা মাইক ব্যবহার করে এইভাবে সংগঠিত করার যখন কাজ চলছিল মাত্র 20-30 মিনিট সময় লাগে এখানে পুলিশ আসতে কিন্তু তারা সময় মতো আসেনি যার ফলে এই হামলা চালানো সক্ষম হয়ে সম্ভব হলো কাজেই আমরা প্রথম যেটা মনে করি যে এইখানে একটা যথাযথ তদন্ত হওয়া দরকার এবং এই তদন্তে যারা হামলাকারী এবং এই হামলার পেছনে সরকারি দল কিংবা অন্য যে কারোর সংযুক্তি আছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং খুবই গুরুত্বের সাথে এটা দেখা দরকার যে প্রশাসনের যে গাফিলতি ব্যর্থতা প্রশাসনের যে অবহেলা এই যে হামলা হতে দেওয়া এইটা একটা বিপজ্জনক জায়গা এবং এইটা এর আগের উদাহরণগুলোতে আমরা দেখেছি এবং আমরা মনে করি যে এটা বাংলাদেশকে একটা খুব বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যাবে কাজেই এই প্রশাসনিক গাফিলতির ব্যর্থতার জন্য তদন্ত হওয়া দরকার এবং অবিলম্বে তাদেরকে যথাযথ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশে সাম্প্রদায়িক হামলাগুলোকে একটা রাজনৈতিক জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এর রাজনৈতিক উপযোগিতা তৈরি হয়েছে এবং এই সাম্প্রদায়িক হামলা ঘটিয়ে দেশের অভ্যন্তরে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি সেগুলোতে নানানভাবে এটার ব্যবহার চলছে কাজে আমরা মনে করি যে এইটা বাংলাদেশকে অত্যন্ত বড় একটা বিপদের দিকে গভীর খাদের দিকে নিয়ে যাবে এই এইটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করা দরকার এবং সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষের এখানে বিশেষভাবে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্মালম্বী মানুষ তাদের প্রতি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সংখ্যায় কম যে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষরা আছেন অন্য জাতির মানুষরা আছেন প্রত্যেকের নিরাপত্তা তাদের মর্যাদা তাদের অধিকার নিশ্চিত করার একটা কর্তব্যবোধ আমাদের এই এইখানে সংখ্যাগরিষ্ঠ মানুষজনের আছে এবং সেই দিক থেকে আমাদের সম্মিলিতভাবে এই ধরনের সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ করা দরকার এবং সাম্প্রদায়িক হামলা নিয়ে যে রাজনীতি তার বিরুদ্ধে ব্যাপকভাবে দাঁড়ানো দরকার কেননা এই রাজনীতি আমাদের দেশকে বিপদে ফেলার দিকে যাচ্ছে আমাদের আমরা যদি সতর্ক না হই আমাদেরকে একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হবে Thank you. Thank you, man.